জলবায়ু পরিবর্তন, আবাসস্থল হারানো, অতিরিক্ত মাছ শিকার সহ নানা কারণে হুমকির মুখে সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব। এর মধ্যে শীঘ্রই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে হাঙর। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার। এক সমীক্ষা শেষে বিলুপ্তির মুখে থাকা সামুদ্রিক প্রাণীর তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এই তালিকায় প্রথমেই রয়েছে হাঙর। প্রতিবেদনে বলা হয়েছে হাঙরের 37% প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। এর পেছনে দুটো কারণ দেখছেন বিশেষজ্ঞরা। প্রথমত, ব্যাপক হারে হাঙরের শিকার, এবং দ্বিতীয়টি হল জলবায়ু পরিবর্তন এবং হাঙরের বিচরণ ক্ষেত্রের ক্রমসংকোচন। There we find 37% of them are threatened with extinction, and the primary threat to sharks and rays is exploitation, overuse of the sharks. শুধু হাঙর নয়, বিপন্ন প্রাণীর তালিকায় উপরের দিকে আছে কমোডো ড্রাগনের নামও। সমুদ্রের পানির স্তর বাড়তে থাকায় কমোডো ড্রাগনের বাসস্থানের উপর ব্যাপক প্রভাব পড়ছে। 45 বছরের মধ্যে এদের 30% বাসস্থান পানির নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে আশার আলো দেখাচ্ছে টুনা মাছ। বিপন্নের তালিকায় ঢুকে পড়া মাছটি দীর্ঘ এক যুগের চেষ্টায় সেই তালিকা থেকে বেরিয়ে এসে এখন আটলান্টিক ব্লুফিন টুনা সামান্য উদ্বেগজনকের তালিকায় স্থান করে নিয়েছে। বহু দশক ধরে বিজ্ঞানীরা জানতেন মহাসাগরগুলোতে পুষ্টিমান কমে যাচ্ছে। এখন গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানিতে অক্সিজেন হ্রাস পরিস্থিতিকে মারাত্মক করে তুলছে, ফলে হুমকিতে পড়ছে হাঙর, টুনা, মার্লিনের মতো অসংখ্য মাছ। মার্সিয়া মান্নান, মাইটিভি।